দর্শক আপনাদের স্বাগতম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিদিনের আয়োজন নিউজ বিশ্লেষণ। আপনারা জানেন যে লকডাউনের মধ্যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো এখন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা স্যালারি দিতে পারছে না। তো এমনই একটি গ্রুপ নাভানা গ্রুপ, তারা খুব রিনাউন্ড একটি গ্রুপ এবং প্রায় 8000 কর্মী তাদের আছে। তারা সম্প্রতি গভর্নমেন্টের কাছে একটা বড় বেইল আউট প্যাকেজ চেয়েছে। তারা দাবি করছে যে তারা বড় ধরনের একটি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে রিপোর্ট করেছেন আমাদের দুজন রিপোর্টার, আবুল কাশেম এবং সাফায়াত হোসাইন। আমি এই বিষয়ে কথা বলার জন্য সাফায়াত হোসাইনের কাছে ফোনে যোগাযোগ করছি। সাফায়াত, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা দেখছি যে নাভানা গভর্নমেন্টের কাছে 1200 কোটি টাকার বেইল আউট প্যাকেজ চেয়েছে। তো তাদের আসলে এখন কি অবস্থা দেখছেন আপনারা, বা তারা কি বলতে চায় আসলে? আমরা দুজনে কাজ করেছি, এটাতে আবুল কাশেম ভাই এবং আমি কাজ করেছি। আমরা গ্রুপটার চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল সাহেবের সঙ্গে কথা বলেছি। তো তিনি আমাদেরকে বলেছেন যে তাদের ব্যবসা বেশ কিছু কাল যাবতই খারাপ যাচ্ছে এবং এই করোনা সংকটের মধ্যে সেটা আরো ঘনীভূত হয়েছে, এরকমটাই বলতে চেয়েছেন। পাশাপাশি বলতে চেয়েছেন যে তিনি আসলে তার অনেক বয়স হয়ে গেছে, তার ছেলেরা ব্যবসা প্রতিষ্ঠানটা দেখাশোনা করেন। তো এখানে এরকম একটা প্রতিষ্ঠানে তাদের এখন তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে তাদের যে চাপ হচ্ছে সেটা তারা তাদের একটা চিঠিতে অর্থ মন্ত্রণালয়কে অবগত করেছেন। সেখানে তারা বলেছেন যে 8000 শ্রমিকের বেতন তারা মার্চ মাসের বেতন কোনোভাবে তাদের নিজেদের তহবিল থেকে তারা দিতে পেরেছেন, কিন্তু এপ্রিলের বেতনটা তারা দিতে তাদের পক্ষে দেওয়াটা সম্ভব হবে না এবং এটা বলে তারা 1200 কোটি টাকার একটা লোনের সুপারিশ করার জন্য অর্থ মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়েছিলেন। আমরা ওই সূত্র থেকেই নিউজটা করেছি। আমরা দেখছি যে তারা তাদের হিউজ লোন আছে, প্রায় 23টা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের লোন আছে। তো সেই ক্ষেত্রে মানে সেটা ব্যাংকের উপর কি ধরনের প্রেসার করতে পারে? 30টা ব্যাংক এবং 23টা আর্থিক প্রতিষ্ঠানে গত বছরেরই শেষ দিক পর্যন্ত প্রায় 5233 কোটি টাকার মতো তাদের লোন ছিল। সেই লোনগুলো তারা রাষ্ট্রায়ত্ত কয়েকটা ব্যাংকের কাছে একটু সস্তায়, যাতে লোনের ইন্টারেস্ট কম দিতে হয়, এজন্য তারা এটাকে টেক ওভার করার জন্য গত বছরই আবেদন করেছিল। তো সেইটাও এই এই চিঠিতে তারা অর্থ মন্ত্রণালয়কে বলেছে যাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তাদের এই পুরনো লোনগুলো কিনে নেয়, যাতে হচ্ছে তারা সহজে লোনগুলো পরিশোধ করতে পারে। বিশেষ করে অগ্রণী ব্যাংককে তারা লিড ব্যাংক হিসেবে এই লোনটা 5000 কোটি টাকা যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আছে, সেখানে কোনো কোনো ব্যাংকে হয়তো 15%, কোনো ব্যাংকে 14% করে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো এই সবগুলো লোন একটা জায়গায় করে এটা যদি অগ্রণী ব্যাংক সহ কয়েকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিনে নিয়ে নেয়, তাহলে তারা প্রপোজ করেছে যে এটা যেন 9% ইন্টারেস্টে তারা নেয়। তাহলে হবে কি যে এই টোটাল যে ইন্টারেস্ট পে করা লাগতো সেটা থেকে কিছুটা রিলিফ পাবে নাভানা গ্রুপ, যেহেতু তাদের ব্যবসা কোন একটা কারণে যাই, যে কোনো কারণেই হতে পারে গতকাল বছর, সেটা তারা আমাদের কাছে ওইভাবে ক্লিয়ার করে নাই। কিন্তু এটা কি শুধু প্যান্ডেমিকের কারণেই হয়েছে? নট দ্যাট, তাদের অন্য কোনো ক্রাইসিসও থাকতে পারে। খুব সম্ভবত তাই, আমরা যেটা কাগজপত্র এবং কথাবার্তা বা তথ্য পর্যালোচনায় যেটা বুঝতে পারছি যে গত বছরের শেষ দিকে থেকেই তাদের ব্যবসা খারাপ যাচ্ছিল এবং এটা করোনা আর এই প্যান্ডেমিকের সময় এসে হয়তো আরো বেশি ঘনীভূত হয়েছে। সেই ক্ষেত্রে আপনার কাছে কি ব্যাংকাররা কিছু বলেছেন যে এটা তারা যদি কোনো কারণে লোন কন্টিনিউ করতে না পারে তাহলে ব্যাংকিং সেক্টরের উপর কি ধরনের প্রেসার পড়তে পারে? এটা নিয়ে আমরা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যারা এই লোনগুলো পুরনো লোনগুলো কিনে নিতে বা টেক ওভার করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো এরকম একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেছেন যে নাভানা গ্রুপ পুরনো একটা গ্রুপ, তাদের ব্যবসা এখনো অনেক ভালো ব্যবসা আছে বলে তাদের বিভিন্ন পর্যালোচনায় ব্যাংকগুলোর পর্যালোচনায় উঠে এসছে। তো তারা আগ্রহী এই বিভিন্ন ব্যাংকের থেকে লোনগুলো টেক ওভার করার ব্যাপারে তারা আগ্রহ দেখিয়েছেন। তবে সেক্ষেত্রে এটা কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সার্বিক মানে রিকমেন্ডেশন ছাড়া তারা এটা করতে আগ্রহী না।
ধন্যবাদ সাফায়াত আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, এরকম নাভানো গ্রুপ যখন, এরকম একটি বড় গ্রুপ যখন অর্থনৈতিক সংকটে পড়ে এবং তারাই যখন বেল আউট প্যাকেজ চায় মাত্র 2 মাসের একটি সংকটকালীন সময়ের মধ্যে, তখন এটা রিফ্লেক্ট করে যে আমাদের ইকোনমি কতটা সংকটের মধ্যে আছে। কারণ এই ধরনের একটি বড় গ্রুপ যদি ফেল করে তাহলে আমাদের ব্যাংকিং সেক্টরের উপরে বড় ধরনের একটি প্রেশার তৈরি হবে। তো এই ছিল আমাদের আজকের নিউজ বিশ্লেষণ। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য।